স্বাগত রাত 9টা বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষে খবর আলোচনার বিশ্লেষণ নিয়ে থাকছি নুসরাত হক, আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদ। শুরুতে জানাবো শিরোনাম। বাঘাইছড়ির ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি, বিলাইছড়ি আওয়ামী লীগ নেতা হত্যায় জেএসএস কে সন্দেহ। বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যুতে রাজধানীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, সুপ্রভাত পরিবহনের নিবন্ধন বাতিল। নিউজিল্যান্ড সফরের পারফরমেন্সের প্রভাব পড়বে না বিশ্বকাপ দলে, পরীক্ষিতদের ওপরে আস্থা নির্বাচকদের। রাতনাটা বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে বাঘাইছড়ি হামলা, মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীর গুলিতে 7 জন নিহতের ঘটনা, তদন্তে 8 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। এদিকে আহত 17 জনের চিকিৎসা চলছে ঢাকা ও চট্টগ্রাম সিএমএইচে। হতাহতদের সহায়তায় পাশে থাকার কথা জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। নির্বাচনী কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলায় থমথমে পুরো রাঙামাটি। সোমবারের হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে মঙ্গলবার সকাল থেকেই রাঙামাটির বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সেনা, বিজিবি ও পুলিশের এই অভিযান চলছে পাহাড় থেকে পাহাড়ে। আমরা অলরেডি সকাল কালকে থেকে আমরা কম্বিং অপারেশন শুরু করেছি, এবং আমরা যেটা খবর পাচ্ছি যে তারা সন্ত্রাসী যারা এই আক্রমণটা ঘটিয়েছিল তারা এলাকা ছেড়ে অলরেডি পালিয়েছে। বাট আমরা যত সম্ভাব্য যে সমস্ত জায়গায় তাদের অবস্থান হতে পারে সে সমস্ত জায়গায় আমরা খুঁজে দেখছি, এবং আমরা একটা কম্বিং অপারেশন করছি, এবং কাকেও সামান্যতম ছাড় দেওয়া হবে না। হামলায় আহত 17 জনের মধ্যে 7 জনের চিকিৎসা চলছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে, তাদের অবস্থা গুরুতর। বাকি 10 জনকে ভর্তি করা হয় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে। 3 জনের অস্ত্রোপচার হচ্ছে, আর 7 জন ইতিমধ্যেই তাদের চিকিৎসা করা হয়েছে, যতটুকু প্রয়োজন তারা সবাই ভালো আছেন, স্যার কথা বলছেন। এদিকে মঙ্গলবার সকালে আহতদের দেখতে চট্টগ্রামে যান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় হামলার ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। হতাহতদের নির্বাচন কমিশন আর্থিক সহায়তা দেবে বলেও জানান সিইসি। যদি নির্বাচনের অনিয়ম হয়ে থাকে সেটার প্রতিশোধ কতটা মানুষের জীবন নিয়ে হয় না, আমরা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি, তারা তদন্ত করলে বেরিয়ে আসবে কারা করেছে। সোমবার উপজেলা নির্বাচনে ভোট গ্রহণে দায়িত্ব পালন শেষে ফেরার পথে দীঘিনালা মারিশা সড়কের 9 মাইল এলাকায় নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা, এতে নিহত হন 7 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাঙামাটির বিলাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্কা। সকাল 9:30 থেকে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি জেএসএসকে দায়ী করছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে ফারোয়া ইউনিয়ন থেকে নৌকা করে বিলাইছড়িতে আসছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্কা, সঙ্গে ছিলেন পরিবারের লোকজন। নৌকাটি ওরাছড়ি এলাকার পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন সন্ত্রাসীরা পাড়ে নৌকা ভেড়াতে বাধ্য করে, এরপরই তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমার বাধ্য বিরাইতে হয়েছে, এখন আমাদেরকে বিরাইয়া শেষমেশ বলে যে উপরে উঠো, শেষ মুহূর্তে ওনারে গুলি করে চলে গেছে। মাত্র 5 মিনিট না, 4 মিনিটের ব্যাপার, 4 মিনিটে একজনের জীবনটা শেষ করে গেল। এই হত্যার প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জেলা আওয়ামী লীগ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন নেতারা। সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা এই অঞ্চলে এই সমস্ত অপকর্মগুলো করে যাচ্ছে অলরেডি। সিদ্ধিব বৃহত্তর আন্দোলনের হরতাল থেকে শুরু করে না হলে আমরা পার্বত্য এলাকা থেকে সাধারণ মানুষকে আমরা জিম্মি থেকে উদ্ধার করতে পারবো না। হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি জেএসএসকে দায়ী করেছে জেলা আওয়ামী লীগ, তবে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি সন্তু লারমা। অন্যদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করে চাকমা রাজা দেবাশিস রায় বলেন, পাহাড়ে সংঘর্ষের দীর্ঘমেয়াদী সমাধানে প্রয়োজন রাজনৈতিক দূরদর্শিতা। যারা এর জন্য দায় তার জন্য শাস্তিমূলক বিচারের ব্যবস্থা হওয়া উচিত। তবে কেবল এখানে যে আইন শৃঙ্খলা দৃষ্টিভঙ্গি থেকে করলে আমি মনে করি না দীর্ঘমেয়াদে সমাধান আসবে, এটা রাজনৈতিক বিষয় থাকতে পারে। এই ঘটনায় দোষীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের মধ্যেই রাজধানীতে বাস চাপায় প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। ঘটনার প্রতিবাদে প্রগতি সরণি যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তা অবরোধ করেন সহপাঠীরা। টানা অবরোধের কারণে তৈরি হয় তীব্র যানজট। বিকেলে অবরোধ স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। অন্যদিকে এ ঘটনায় রাতে সুপ্রভাত পরিবহনের নিবন্ধন বাতিল করা হয়েছে। যমুনা ফিউচার পার্কের সামনে সকাল 7টার দিকে নিজ বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠার সময় পেছন থেকে আরেকটি বাসের চাপায় প্রাণ হারান আবরার আহমেদ চৌধুরী। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র আবরারকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের বাসটি একই কোম্পানির আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে চলছিল। দুর্ঘটনার পরপরই অভিযুক্ত বাসের চালককে আটক করে স্থানীয়রা। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসেন বিউপি সহ আশপাশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। সকাল 10টার দিকে ঘটনাস্থলে যান উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। তিনি সুপ্রভাত কোম্পানির লাইসেন্স বাতিল ও দ্রুততম সময়ে ফুট ওভারব্রিজ নির্মাণ সহ বেশ কিছু আশ্বাস দিলেও রাস্তা ছাড়তে রাজি হননি শিক্ষার্থীরা। তোমাদেরকে নিয়ে আবরার নামে এই ফুট ওভারব্রিজ এটি আমি করে দিব, এই কথা আমি তোমাদেরকে দিচ্ছি। আমি আমাদের বাসের ফ্র্যাঞ্চাইজ লাগবে, বাসের ফ্র্যাঞ্চাইজ ছাড়া আমাদের এই ডিসিপ্লিন আনা যাবে না, এটা হচ্ছে বাস্তবতা। এটা আমরা বুঝতেছি, কিন্তু কতভাবে তা কত তাড়াতাড়ি ত্বরান্বিত করব, এটি হচ্ছে আরেকটি কাজ। দায়ী বাস চালকের শাস্তি, সিটিং সার্ভিস বন্ধ, ট্রাফিক পুলিশের দুর্নীতি বন্ধ সহ 8 দফা দাবি, দ্রুততম সময়ে বাস্তবায়নের দাবি শিক্ষার্থীদের। তার পিছন থেকে আরেকটা বাস এসে সেই ছেলের উপরে গাড়ির উপর উঠানো দেওয়া হয়েছে এবং ধাক্কা দেওয়ার পর ছেলে জন নিচে পড়েছে। নিচে পড়ার পর সেই বাসটা তার মাথার উপর আবার উঠাই দিয়েছে। পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে এবং প্রতি মাসে বাস চালকের লাইসেন্স সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র চেক করতে হবে। অবরোধের ঘটনায় মেরুল, বাড্ডা, রামপুরা সহ রাজধানীর বিভিন্ন অংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় 7 জেলায় 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 12 জন। সিলেটের গোয়াইনঘাটে ট্রাক চাপায় অটোরিকশা আরোহী একই পরিবারের 2 জন ও গাইবান্ধার ধাপের হাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় মারা গেছেন 3 জন। পুলিশ জানায়, সিলেটে বেড়াতে গিয়েছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমেদের স্ত্রী ইলোরা পারভিন ও 6 বছরের ছেলে সাজিদ। বিছানাকান্দি থেকে জাফলং যাওয়ার পথে সালুটিকর গোয়াইনঘাট সড়কের সতীগ্রামে দুপুরে তাদের অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই নিহত হন ইলোরা ও সাজিদ। আহত আরও 2 অটোরিকশা যাত্রীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঢাকা রংপুর মহাসড়কের ধাপের হাটে ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। ঘটনাস্থলে 3 জন নিহত হন, আহত 5 জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় যশোর, জামালপুর, পাবনা, নাটোর এবং মাগুরায় 5 জন নিহত হয়েছেন। ডাকসু নির্বাচনে প্রগতিশীল ছাত্র জোটের নির্বাচিত 2 প্রতিনিধি দায়িত্ব নিচ্ছেন না বলে জানিয়েছেন। তবে ভিপি পদে দায়িত্ব নেবেন কিনা এখনও পরিষ্কার করেননি নুরুল হক নূর। ছাত্রলীগের নির্বাচিত প্রতিনিধিরা বলছেন, প্রথম কার্যকরী বৈঠকে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব তুলবেন। ডাকসুর কার্যকরী কমিটির প্রথম সভা আগামী শনিবার। এই সভার মধ্য দিয়ে নতুন নেতারা 1 বছরের জন্য দায়িত্ব নেবেন। তবে ভিপি পদে নির্বাচিত নুরুল হক নূর এতে অংশ নেবেন কিনা সে বিষয়ে পরিষ্কার করছেন না। বলছেন, শিক্ষার্থীরা চাইলে দায়িত্ব নেবেন। আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি ক্যাম্পাসে এসেছি, এটাই তাদের পালস বোঝার জন্য বা তারা কি চাচ্ছে সেটা জানার জন্য। আর যদি দায়িত্ব নেই তাহলে আমরা যেটা বরাবরই বলেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক কর্মসূচির বিনিময়ে হলে সিট দেওয়া হয়, এই অপসংস্কৃতি রাজনীতি বন্ধ করব। এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সুফিয়া কামাল হল সংসদে প্রগতিশীল ছাত্র জোট থেকে নির্বাচিত লামিয়া তানজিম তানহা এবং কুয়েত মৈত্রী হলের ফারজানা আক্তার মিম দায়িত্ব না নেয়ার কথা জানিয়েছেন। আমরা ঘোষণা দিয়েছি নির্বাচন বর্জন এবং সেই নির্বাচন বর্জন, এবং আমার আদর্শের দিক থেকে আমি কোনো সভাতেও যাব না, আমি শপথ গ্রহণও করব না। অন্যদিকে ছাত্রলীগের নির্বাচিতরা বলছেন, প্রথম সভায় শিক্ষার্থীদের নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রীকে আজীবন ডাকসুর সদস্য করার প্রস্তাব তোলা হবে। আমাদের আইনগত যে পরিবর্তন প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার মধ্য দিয়ে সেটির প্রক্রিয়াকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। নবনির্বাচিত প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কাজ করবেন এমনটাই চাইছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেছিল যে তারা আসলে তারা অ্যাভেলেবল করবে, তারা যাতে সম্পূর্ণভাবে এই জিনিসগুলোকে পূরণ করার চেষ্টা করে, সিটের ফ্যাসিলিটিটা যদি একটু বাড়ানো হয় সেটা আর কি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন,
কার্যকরী সভার প্রস্তুতি এখন চূড়ান্ত। ক্যাম্পাস শান্ত রাখতে সবার সহযোগিতা চেয়েছে তারা। এজেন্ডা বা কার্যসূচি হচ্ছে শুভেচ্ছা বিনিময় এবং পরবর্তী কার্যক্রম বিষয়ে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করবে যে তারা কি কি কাজ করতে চায়। এদিকে পুনর্নির্বাচনের দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। তবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ স্বাভাবিক ছিল শিক্ষা কার্যক্রম। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনের মধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিষেকে অনুষ্ঠানের তারিখ এবং নতুন সভা অথবা প্রথম সভা যেটি সেটির তারিখ ঘোষণা করেছেন। অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আসলে যারা নির্বাচিত হয়েছেন তারা হয়তো তাদের দায়িত্বটা বুঝে নেবেন। তবে ভিপি নির্বাচিত হয়েছেন যিনি নুরুল হক নূর, তিনি আসলে দায়িত্ব নিচ্ছেন কি না সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, যদিও তিনি বৃহস্পতিবার উপাচার্যের সাথে দেখা করে এসেছেন। এটা অবশ্যই নির্বাচিত হওয়ার পরে তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যা তিনি বলেছেন তার সংগঠনের সদস্যদের সিদ্ধান্তের উপরেও তিনি সেটা হতে পারে। তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে অবশ্যই আন্দোলন যেটা চলছে চলতে পারে, তাদের দাবির প্রতি আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলেছেন যে তাদের পক্ষে নির্বাচনের ফল বাতিল করার কোনো সুযোগ নেই, কিন্তু আন্দোলন প্রক্রিয়া চলা এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের অংশ হিসেবে ডাকসু তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এই সব কিছুর মধ্যে যেন কোনোভাবেই শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আন্দোলনকারীরা, ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন এবং কর্তৃপক্ষ সবাইকেই সতর্ক থাকতে হবে, কারণ মূল কাজটা হচ্ছে শিক্ষা আর বাকি সব কিছু কিন্তু এটাকে সাপোর্ট করতেছে। সেই জিনিসটা অনেক ক্ষেত্রেই অনেক সময় আমরা দেখি যে বিঘ্নিত হয়, এটা প্রত্যাশা থাকবে যে সেইটা যাতে বিঘ্নিত না হয়। নূরের বিষয়টি যেটি সেটি বলছিলেন আপনি যে আসলে দল কি চাইছে বা তার যে সংগঠন কি চাইছে, কিন্তু তিনি আসলে কি চাইছেন এবং তার মধ্যে যে দ্বিমত কাজ করছে, তিনি একবার বলছেন একটা কথা আরবার আর একটা কথা বলছেন, এইটা আসলে এই নির্বাচনকে আসলে অন্যদিকে ঠেলে দিচ্ছে কি না? না, একটা বিষয় হচ্ছে যে তিনি যেহেতু নির্বাচন পুনর্নির্বাচনও চেয়েছেন, নির্বাচিত হওয়ার পরে যখন পুনর্নির্বাচিত হয়ে চান তখন কিন্তু আসলে একরকমের একটা সিদ্ধান্ত পাওয়া যায় যে তাহলে তার নির্বাচনটা নিয়েও তো প্রশ্ন আছে, কারণ এটা তো সমগ্র নির্বাচন নিয়েই তার প্রশ্ন, সেক্ষেত্রে তার যাওয়াটা খুব কঠিন। আবার একই সঙ্গে মানে ছাত্ররা যেই সিদ্ধান্ত দিয়েছে সেটা তো মেনে নেওয়া প্রয়োজন। চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে 8.13%। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 1,65,000 কোটি টাকা। মানুষের গড় মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $1,909। সকালে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। গেল অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল 7.86% আর মানুষের মাথাপিছু আয় ছিল $1,751। এবার জিডিপি প্রবৃদ্ধিতে রেকর্ড গড়বে বলে মনে করছেন অর্থমন্ত্রী। তিনি জানান চলতি অর্থবছরে জিডিপির আকার দাঁড়াবে 25,36,177 কোটি টাকা, যা গেলবার ছিল 22,50,479 কোটি টাকা। বেড়েছে মাথাপিছু আয়ও। ম্যানুফ্যাকচারিং খাত বেড়েছে, যে মূল মূল খাতগুলো সবগুলো খাত আমাদের বেড়েছে, সেই জন্য আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি ভালো হয়েছে। তিনি জানান এবার বিনিয়োগ প্রবৃদ্ধি বেড়ে হবে 31.57%, আর শিল্প খাতে 17.61%। তবে কমেছে কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধির পরিমাণ, কৃষি খাতে 9.13% এবং সেবা খাতে 12.10% প্রবৃদ্ধি ধরা হয়েছে। ইনভেস্টমেন্ট জিডিপি আমাদের গত বছর ছিল 31.13%, 31.13%, এবছর সেটা 31.57%। এ সময় পরিকল্পনা মন্ত্রী জানান চলতি অর্থবছরের এডিপি ধরা হয় 1,73,000 কোটি টাকা, সংশোধনে এটি কমে এসেছে 1,65,000 কোটি টাকায়। সংশোধিত এডিপির মধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আসবে 1,14,000 কোটি টাকা। যে 1,65,000 কোটি টাকা, এর মধ্যে উন্নয়ন সহায়তা তহবিল থেকে প্রাপ্ত 51,000 কোটি টাকা। এদিকে গত 8 মাসে এডিপি বাস্তবায়নে গতবারের তুলনায় 8,400 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সুস্থাদ আরও কিছু খবর আছে, কিন্তু সেগুলোর আগে সাদির কাছ থেকে খেলার খবর একটু জেনে যাইত। বিশ্বকাপের স্কোয়াড কেমন হবে? আসলে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই, যেহেতু সময়ও নেই এবং একটা সেট আপ তৈরিই আছে। এবং নির্বাচক হাবিবুল বাশার বলছেন বিশ্বকাপে যে দলটা যাচ্ছে সেটা নাকি টাইগারদের ইতিহাসে, বিশ্বকাপের ইতিহাসে সব থেকে সেরা দল, এবং দলটি অবশ্যই আমরা দেখতে অপেক্ষায় রয়েছি, সে খবর জানাচ্ছি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা চতুর্থ জয় চ্যাম্পিয়ন আবাহনীর। ফতুল্লায় শাহিনপুকুরকে হারিয়েছে 5 উইকেটে। নাইম মুমিনুলের 50-তে মোহামেডানের বিপক্ষে 4 উইকেটের জয় লেজেন্ডস অফ রূপগঞ্জের। বৃথা গেছে আব্দুল মজিদের সেঞ্চুরি। বিকেএসপিতে বৃষ্টি আইনে শেখ জামাল ধানমন্ডিকে 29 রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। ফতুল্লায় টস হেরে ব্যাটিংটা ভালো হয়নি শাহিনপুকুরের। এক ওভারে ওপেনার সাব্বির হোসেন ও উদয় কলকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন রুবেল। নিউজিল্যান্ড থেকে ফিরে ফরম্যাট বদলে ইনিংস বড় করতে পারেননি সাদমান। হৃদয় আফিফের লড়াইয়ে সম্মানজনক টোটাল শাহিনপুকুরের স্কোরবোর্ডে। 39 রান করেন হৃদয়, আফিফের ব্যাটে সর্বোচ্চ 48। সৈকত নিয়েছেন 3টি, রুবেল শান্ত শিকার 2 উইকেট। 204 রানের মামুলি লক্ষ্য টপকাতে সমস্যা হয়নি চ্যাম্পিয়নদের। ওয়াসিম জাফরের 50 আর শান্তর 42 রানে 5 উইকেট আর 9 বল হাতে রেখে জয় পায় আবাহনী। সৌম্য মিঠুন সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি। মিরপুরে আগে ব্যাট করতে নেমে আব্দুল মজিদের সেঞ্চুরি আর নাদিফের 50-তে 295 রান তোলে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় রূপগঞ্জ। তবে নাইম ইসলামের দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে দলটি। ম্যাচ সেরা নাইমের সংগ্রহ 85, মুমিনুল করেন 50। বিকেএসপিতে এনামুল বিজয় আর অভিমানীয় ঈশ্বরনের সেঞ্চুরিতে দারুণ শুরু পায় প্রাইম ব্যাংক। দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন 194 রান। এরপর আরিফুল হকের ঝোড়ো 50-তে রানের পাহাড় গড়ে প্রাইম ব্যাংক। জবাবটা ভালো মতোই দিচ্ছিল শেখ জামাল ধানমন্ডি। 76 রানে নাসির ফিরলেও সোহানের ব্যাটে চড়ে জয়ের স্বপ্ন দেখছিল টি টোয়েন্টি চ্যাম্পিয়নরা। তবে বৃষ্টি বাগড়ায় থামতে হয়েছে, বৃষ্টি আইনে শেষ হাসি প্রাইম ব্যাংকের। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল বাঘাইছড়ি হামলা, এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করছেন সুমাইয়া। বিল্লাল বলেছেন হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। অর্ণের মত, ঘটনাস্থলে সেনা মোতায়েন করা উচিত। পার্বত্য এলাকা হিসেবে নির্বাচনে নিরাপত্তায় ঘাটতি ছিল বলে মনে করছেন রনি। মারিয়া বলছেন এ ধরনের ঘটনায় সরকার এবং ইসির জন্য একটা হুঁশিয়ারি। কবিরের মত, নির্বাচনে পার্বত্য এলাকা বেশি ঝুঁকিপূর্ণ থাকে। আর সামির বলছেন এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। সাইদ আশা করছেন এই ঘটনা নিয়ে রাজনীতি না করে প্রকৃত দোষীদের শনাক্ত করা হবে। কায়েস বলছেন ইসিকে এই ব্যর্থতার দায় নিতে হবে। জায়েদ বলেছেন পর্যাপ্ত সেনা নিরাপত্তা থাকলে এই ঘটনা ঘটত না। বিভিন্ন ধরনের মতামত পাঠানোর জন্য দর্শকদের ধন্যবাদ। বসুন্ধরা কনভেনশন সেন্টারে বেসিস এক্সপোর প্রথম দিনে উদ্বোধন করা হলো গ্রামীণ ফোনের আইওটি সেবা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই সেবার মাধ্যমে বাড়িতে ধোঁয়া, গ্যাস ও পানির ছিদ্রজনিত দুর্ঘটনার পূর্বাভাস পাওয়া যাবে। হোম অ্যাপ্লায়েন্স নিয়ন্ত্রণের পাশাপাশি ঘরের নিরাপত্তা দিতে ডেটাসফট বাংলাদেশের সঙ্গে স্মার্ট হোম সলিউশন উদ্বোধন করেছে গ্রামীণ ফোন। এছাড়া বাংলা ট্র্যাক কমিউনিকেশনসের সঙ্গে SEEMO স্মার্ট সিকিউরিটি সলিউশনেরও উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে স্মার্টফোন দিয়ে স্মার্ট ইনডোর ক্যামেরা অথবা স্মার্ট ডোরবেলের মাধ্যমে কথা শুনতে ও কথা বলতে পারবেন গ্রাহক। এ ছিল রাত 9টায় বাংলাদেশে।